মাথাটা ঘুরাইতাছে এই আপা কি হইল তোর হঠাৎ করে বয়া বললি কেন শরীরটা দুর্বল লাগতাছে আর কয়দিন ধরেই এমন হইতাছে আর আমার শ্বাস নিতেও কষ্ট হইতাছে এই যে সিস্টার এদিকে আসেন আমি বোধহয় আপনাদেরকে হেল্প করতে পারবো দেখতাছেন একটা মায়া মানুষ অসুস্থ হয়ে পড়া গেছে এর মধ্যে ব্যবসা খুঁজতাছেন সি 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 আপনাদের যে কথা আমি কোথায় ব্যবসা খুঁজলাম এক কাজ করুন ওনারে ধরে নিয়ে এসে এই টুলটায় বসান আমি আপনারে বলে দিতেছি ওনার কি হইছে বাসায় চল আরে আপা আপনারা কিন্তু ভুল করতেছেন মাথা চক্কর দিয়ে রাস্তার মধ্যে হঠাৎ বৈশা পড়া এটা কিন্তু খারাপ লক্ষণ এই এই আপনার সমস্যাটা কি এভাবে কথা বলতেছেন কা আর এসব কথার মানে কি আরে আপা আপনি রাগ করতেছেন কেন এক কাম করেন এই স্যালাইনটা গোলায়া ওনারে খাওয়ায় দেন আর বাসায় নিয়ে গিয়া একটা ডিম সিদ্ধ করে খাওয়ায় দেন দেখবেন সুস্থ হয়ে গেছে স্যালাইনের দাম কত স্যালাইনের দাম লাগবো না নেন টাকা লাগবো না কেন আরে এখন দাম নিলেই তো করবেন আমি ব্যবসা করতেছি এই নেন 5 টাকা আপনি কিছু মনে করেন না ও এইরকমই আচ্ছা ঠিক আছে আমি কিছু মনে করি নাই তবে মনি ম্যাডাম বাসায় গিয়ে কিন্তু অবশ্যই একটা সিদ্ধ ডিম খাবেন আপনি আপনার নাম জানলেন কি কইরা একটা মানুষের নাম জানা কি অপরাধ আই চল তো তুই এত বেশি কথা কস কেন আসি আমরা যান সিদ্ধ ডিম আর ওই স্যালাইনটা খাওয়াই দিয়েন ওই পোলাটার নাম কি রে কোন পোলাটা ওই যে রাস্তার মধ্যে তোর প্রেসার মাপলো আবার ওসে স্যালাইনও দিয়ে দিল জানি না তো কিন্তু সে তো তোর নাম জানে আমার মনে হয় তুই তারে চিনিস বললাম তো আমি তাকে চিনি না আপা কোস না কিসের জন্য ওই পোলার লাগে তোর পরিচয় আছে চুপ কর আমি একবার কইছি না যে আমি এই পোলারে চিনি না হ্যাঁ আপা উঠ ভাত হয়ে গেছে খাবি উঠ আমি খামু না আমার খিদা নাই মাথা ঘুরাইতেছে না খাইলে মর আমি খামু না তোর বুক ব্যথা মাথা ব্যথা উফ থাক ভাল লাগে আপা এ আপা উঠ না ভাত নিয়ে আইছি খাবি উঠ কইছি না খামু না আরে উঠ না উঠ খাবি হন ভাতের সাথে কিসের রাখে দুই সাইডটা খায় নে না খেলে তো আবার দুর্বল হয়ে যাবি একেবারে ধর ডিমটাকে খায় নে আবার ডিম কেন একবার না খাইলাম আরে খা না আপু আজকে না ডিম আর ডাল ডানসি আচ্ছা রাখ আমি পরে খামু নাই আমাদের মাও নাই বাপও নাই তুই আমার মা তুই আমার বাপ একটা মাত্র ভাই আছে সেটাও হয়েছে বোর গুলাম থাক ভালো থাক শান্তিতে থাক তরে না কইছি ভাইয়ের কথা কোনোদিন মুখে আনবি না সরি আপু স্যার আপনার প্রেসার কিন্তু একটু হাই আছে পরপর দুই দিন মাপলাম একই অবস্থা আপনি প্রেসার ওষুধ খান না খাই তো আপনার শিক্ষিত মানুষ স্যার আপনার মনে হয় ডাক্তারের সঙ্গে কথা বলা দরকার আছে এটা কিন্তু ডেঞ্জারাস স্যার একটা রিক্সা ডেকে দেই রিক্সা লাগবো না আমি যাই এখন আচ্ছা ঠিক আছে সাবধানে যাইন আচ্ছা আর ডাক্তারের সঙ্গে কিন্তু কথা কইন আচ্ছা আসসালামু আলাইকুম আপা রাস্তার ওই পারে যে হাঁটি চলো কি সমস্যা তো ওই পারে যাব কেন ওই পারে ফুটপাথটা না ফাঁকা হাঁটলে ভালো লাগবে তোমার আই আরে 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 আমি বুঝলাম না তুই আমার এই পারে নিয়ে আসলি কেন ওই পারে থাকলে কি সমস্যা ছিল আরে এই পারে তো নিয়ে আসছি আমার জন্য না তোমার জন্য বসেন ভাইদের প্রেশারটা মাপেন তো এই সবের কি দরকার ছিল এগুলো কি করাইতাছস তুই এটাই ঠিক কাম করতাছি এটাই জরুরি চল আসলেই তো জরুরি কালকে যে অনুমান করছিলাম তাই তো ঠিক প্রেশার লো শরীর দুর্বল এই জন্যই মাথা ঘুরায় ভাইজান আপনার না শ্বাস নিতেও না কষ্ট হয় সর্বনাশ এ তো এনিমিয়া রক্তে আয়রনের অভাবে হিমোগ্লোবিন কমে যায় শরীর খুব দুর্বল লাগে তাই না মনি প্রেশার মাপছেন ব্যাস আপনার কাম শেষ এত আপন হওয়ার চেষ্টা করেন না সরি সরি
সত্যি সরি হইছে থাক থাক আপনাদের মতো রাস্তার লোকগুলারে না ভালো করে জানা আছে পান না তুই উনারে রাস্তার মানুষ কইতাছস তুই জানো শুনি কে উনি আঙ্গ বড় ভাইয়ের বন্ধু উনি যদি সাহায্য না করত তাহলে আমরা এই চাকরিটা পাইতাম না উনি আমাগো চাকরি ব্যবস্থা কইরা দিছে হ্যাঁ উনি যদি চাকরি ব্যবস্থা না কইরা দিত তাহলে আমগো আজকে রাস্তায় থাকতো আহা মুনি এইসব কথা বলার দরকার নাই সরি ভাইয়া আমারে মাফ কইরা দেন আমি আসলে হ্যাঁ ও না বুঝা ভুল করে ফেলেছে আপনি ওরে মাফ কইরা দেন প্লিজ মাফ কইরা দেন প্লিজ ভাইয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি কিছু মনে করিনি এখন শোনো মুনি রে বেশি কইরা গাঢ় রঙের শাকসবজি খাওয়াবা গাঢ় রঙের শাকসবজিতে প্রচুর পরিমাণে আয়রন থাকে তারপরে ধরো কলিজা খাওয়াবা ডিম সিদ্ধ খাওয়াবা তাইলে দেখবা খুব শিগগিরই সুস্থ হয়ে যাবে আর তা না হইলে কিন্তু এই দুর্বলতাও কমবো না শ্বাসকষ্ট কমবো না এবার আপনাদেরকে বলি আয়রনের অভাবে রক্তে হিমোগ্লোবিনের স্বল্পতা দেখা দেয় তখন শরীরে অক্সিজেনের পরিমাণ কমে যায় তখন কিন্তু মানুষ দুর্বল হয়ে যায় শ্বাসকষ্ট হয় সুতরাং সুস্থ থাকার জন্যে কর্মক্ষম থাকার জন্যে আপনাকে প্রতিনিয়ত গাঢ় সবুজ শাকসবজি খেতে হবে কলিজা খেতে হবে ডিম খেতে হবে তাহলেই আপনি সুস্থ থাকবেন মনে থাকবে